আজ ক্লাসে যে আলোচনাটা করা হবে তা হলো অপারেটিং সিস্টেম কম্পিউটার বিজ্ঞানের ভাষায় অপারেটিং সিস্টেম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পিউটার চ্যাপ্টার যেটা কম্পিউটার সায়েন্সেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটি স্টুডেন্টদের টোটাল চব্বিশটা ক্লাসের মধ্যে কমপ্লিট করতে হবে অর্থাৎ পুরো চ্যাপ্টারটি চব্বিশটি ক্লাসের মধ্যে শেষ হবে এখানে প্রশ্নে আছে হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম স্বাভাবিকভাবে এইটা বিভিন্ন প্রশ্নতে আসতে পারে অপারেটিং সিস্টেম কি এখানে অপারেটিং সিস্টেম কি সেইটা বলা হবে সেটা হলো অ্যান অপারেটিং সিস্টেম ইজ এ সফটওয়্যার দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারফেস বিটুইন কম্পিউটার হার্ডওয়্যার কম্পোনেন্টস অ্যান্ড দি ইউজার এখানে অপারেটিং সিস্টেমের সংক্ষিপ্ত ফর্মটা বলে দেওয়া আছে ওএস ওএস ইজ এ সফটওয়্যার সফটওয়্যার ডিপার্টমেন্ট যখন পড়ানো হবে তখন সফটওয়্যার কী জিনিস আরও ভালো করে বোঝানো হবে এখন আপাতত এটুকু জেনে রাখা যাক নামটা সফটওয়্যার অপারেটিং সিস্টেম হলো একটা সফটওয়্যার যেটা ইন্টারফেস তৈরি করে একটা কম্পিউটার হার্ডওয়্যার কম্পোনেন্ট অ্যান্ড ইউজার কম্পিউটার হার্ডওয়্যার কম্পোনেন্ট বলতে কম্পিউটারের যে সমস্ত বাহ্যিক জিনিসগুলো আমরা খালি চোখে দেখতে পাই হার্ডওয়্যারগুলো সেই হার্ডওয়্যারগুলো এবং ইউজার দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করে এখানে একটা কথা বলে দিই ইউজার বলতে কি বোঝায় ইউজার বলতে স্টুডেন্টদেরকে বোঝায় বা কম্পিউটারের সামনে বসে যারা কাজ করে তাদেরকে বোঝায় ইউজার তাদের সাথে কম্পিউটারের মধ্যে যে জিনিসগুলো সম্পর্ক স্থাপন করে দেয় তাদেরকে বলা হয় অপারেটিং সিস্টেম যখন ইউজার কম্পিউটার হার্ডওয়্যার আরও ডিটেলসে যখন যাব। তখন হচ্ছে ওই জিনিসটা আরও ক্লিয়ার হবে কম্পিউটার হার্ডওয়্যার কম্পোনেন্টস কি ইউজার কি আরও ক্লিয়ার হবে এভরি কম্পিউটার সিস্টেম মাস্ট হ্যাভ অ্যান্ড লিস্ট ওয়ান অপারেটিং সিস্টেম টু রান আদার প্রোগ্রাম আমরা কম্পিউটারে কি কাজ করি কম্পিউটারে কোনো কিছু কাজ করি সেটা অন্য রকম প্রোগ্রাম দিয়ে কাজ করি সেই কাজটা করানোর জন্য অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয় প্রতিটি কম্পিউটারের জন্য একটি একটি অপারেটিং সিস্টেম প্রয়োজন নট অনলি আমরা একটা অপারেটিং সিস্টেম দিয়ে আমরা দশটা কম্পিউটারে কাজ করতে পারবো না এখানে বলা আছে এভরি কম্পিউটার সিস্টেম মাস মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান অপারেটিং সিস্টেম টু রান আদার প্রোগ্রাম আমরা কম্পিউটারের যে কাজগুলো করি সেগুলোকে আদার প্রোগ্রাম বলা হয় সেই প্রোগ্রামগুলো চালু চালনা করার জন্য অপারেটিং সিস্টেমের প্রয়োজন এবং ওই অপারেটিং সিস্টেম প্রতিটি কম্পিউটারের জন্য একটি একটি করে প্রয়োজন একটি অপারেটিং সিস্টেমে আমরা দশটা কম্পিউটার চালাতে পারি না একটি একটি কম্পিউটারের জন্য একটি অপারেটিং সিস্টেম প্রয়োজন নেক্সট আমরা চলে যাব হোয়াট নিড ফর অপারেটিং সিস্টেম রান অপারেটিং সিস্টেম কাজ করার জন্য কি কি জিনিসগুলো প্রয়োজন হোয়াট নিড কি প্রয়োজন অপারেটিং সিস্টেম কাজ করার জন্য অ্যাপ্লিকেশান প্রয়োজন লাইক ব্রাউজার ব্রাউজারের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান আছে এক্সাম্পল দিচ্ছি ক্রম ব্রাউজার আছে অপেরা মিনি ব্রাউজার আছে আচ্ছা ওগুলো থ্রুতে অপারেটিং সিস্টেম কাজ করে আচ্ছা আবার এমএস অফিস আছে নোটপ্যাড আছে গেমস আছে কম্পিউটারে যখন আরও প্র্যাকটিক্যাল প্র্যাকটিস হবে তখন এগুলো তোমরা আরও ভালো বুঝতে পারবে ইত্যাদি ইত্যাদি তাছাড়াও নিড সাম এনভায়রনমেন্ট টু রান অ্যান্ড পারফর্ম ইটস টাস্ক হোয়াট ওয়ার্ক ওয়েস ডু নেক্সট আমরা চলে যাবো হোয়াট ওয়ার্ক ওয়েস টু অপারেটিং সিস্টেম কী কাজ করে দি ওয়েস হেল্পস ইউ টু কমিউনিকেট উইথ দি কম্পিউটার উইদাউট নোয়িং হাউ টু স্পিক দি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ এখানে একটা কথা বলি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের ভাষা কিন্তু আমরা জানি না কম্পিউটারের ভাষা আলাদা হয় আমরা যেমন হিউম্যান হিউম্যানের বিভিন্ন রকমের ভাষা আছে এরিয়া ওয়াইজ সে যেমন তার ভাষাতে কথা বলে আমরা যেমন তোমাদের সাথে বাংলা ভাষাতে কথা বলছি সেই রকম আমাদের যেমন ভাষা আছে কম্পিউটারেরও কিন্তু আলাদা ভাষা আছে সেই ভাষাগুলোর মধ্যে উদাহরণস্বরূপ বলা যেতে পারে জাভা সি প্লাস প্লাস পাইথন এগুলো হচ্ছে কম্পিউটারের ভাষা এই ভাষাগুলো না জানলে আমরা কম্পিউটারের সাথে কথা বলতে পারব না তাহলে কীভাবে আমরা কম্পিউটারে কাজ করব। কম্পিউটারে কাজ করতে গেলে আমাদেরকে একটি জিনিস লাগছে সেই জিনিসটা হচ্ছে অপারেটিং সিস্টেম যে হচ্ছে কম্পিউটারের ভাষায় কম্পিউটারের সাথে কথা বলছে আবার আমার ভাষায় আমাদের সাথে কথা বলছে মিডিয়েটারের কাজ করছে মিডিয়েটার কথার অর্থ মাধ্যম আমি একটা স্টুডেন্টকে বললাম যে তুমি আমার এই কাজটা করে দাও বা ওই স্যারকে এই জিনিসটা বলে এসো স্টুডেন্ট তখন যথারীতি আমার কথা মতো গেল ওই স্যারের কাছে স্যার একটা কথা বলল সেই কথাটা এসে আমাকে আবার বলল আমি আমার কাছে বিষয়টা আর কি হলো সেই রকমই স্টুডেন্টটা যেমন মিডিয়েটরের কাজ করছে বা মাধ্যমের কাজ করছে সেরকমই অপারেটিং সিস্টেম হচ্ছে এখানে কম্পিউটারের মাধ্যমের কম্পিউটার এবং ইউজারের মধ্যে মাধ্যমের কাজ করছে তাহলে অপারেটিং সিস্টেম কি আশা করি সকলেই বুঝতে পেরেছো আরও এখানে বলা আছে ইট ইজ নট পসিবল ফর দি ইউজার টু ইউজ এনি কম্পিউটার অর মোবাইল ডিভাইসেস উইদাউট হ্যাভিং অ্যান অপারেটিং সিস্টেম মানুষ বা কোনো প্রাণী যে কোনো গ্যাজেটই ব্যবহার করুক না কেন কম্পিউটার মোবাইল ফোন আদার্স অন্য কিছু সমস্ত কিছুতে কিন্তু একটা অপারেটিং সিস্টেম প্রয়োজন অপারেটিং সিস্টেম ছাড়া কোনোরকম কোনো কাজ করা যাবে না অপারেটিং সিস্টেমের এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পেতে পারি সেই প্রশ্নগুলো এখানে দেওয়া হলো তোমরা নোট ডাউন করতে পারো প্রশ্নের নাম্বার ভিত্তিক দেওয়া হলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তোমরা নোট ডাউন করতে পারো থার্ড নম্বর প্রশ্নের মধ্যে পড়ে হোয়াট নিড ফর অপারেটিং সিস্টেম রান অ্যান্ড হোয়াট ওয়ার্কস অপারেটিং সিস্টেম ডু অপারেটিং সিস্টেমের যে ছবি সেই ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার কীভাবে ইউজ করছে সিস্টেম সফটওয়্যারগুলো অ্যাপ্লিকেশান সফটওয়্যারগুলো এবং অপারেটিং সিস্টেমের মাধ্যমে কম্পিউটারের সাথে কথা বলছে কম্পিউটারের ইনে কী জিনিস থাকে সিপিইউ থাকে র্যাম থাকে ইনপুট আউটপুট ডিভাইস থাকে এগুলোকে টোটাল একসাথে আমরা কি বলবো কম্পিউটারের হার্ডওয়্যার এই হার্ডওয়্যারগুলোর সাথে অপারেটিং সিস্টেম ইউজারের সম্পর্কটা কিভাবে তৈরি করেছে এখানে ছবিতে দেখলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে এই ছবিটাই এখানে দেওয়া আছে অপারেটিং সিস্টেমের এইখানে আমরা চলে যাব ইন দিস অপারেটিং সিস্টেম ইউ উইল লার্ন তোমরা এই অপারেটিং সিস্টেম কোর্সটাতে কি কি শিখবে হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম কী সেটা জানতে পারবে যেটা প্রথমেই বললাম হিস্ট্রি অফ ও এস মিন অপারেটিং সিস্টেম আমরা সকলেই জানি অপারেটিং সিস্টেমের ইতিহাস কী সেটা বলা হবে এক্সাম্পল অফ অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমের উদাহরণ উইথ মার্কেট শেয়ার বিভিন্ন মার্কেটে বিভিন্ন রকমের অপারেটিং সিস্টেম কতটা পরিমাণে ব্যবহার হয় সেইটার সম্বন্ধে বলা হবে টাইপস অফ অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম কত ধরনের হয় সেইটা বলা আছে বলা হবে নেক্সট আমরা চলে আসবো দিস অপারেটিং সিস্টেম ইউ ইল লার্ন অর্থাৎ তোমরা এই অপারেটিং সিস্টেমের কোর্সটাতে কী কী শিখবে হোয়াট ইজ এন অপারেটিং সিস্টেম যেটা প্রথমে বলেছি বা ডেসক্রিপশান দিয়ে বলা হলো তারপর আছে হিস্ট্রি অফ ও এস ওএস মিন অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমের ইতিহাস কী ছিল সেটা জানতে হবে এক্সাম্পল অফ অপারেটিং সিস্টেম উইথ মার্কেট শেয়ার বিভিন্ন রকমের অপারেটিং সিস্টেম আছে এবং তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কতটা পরিমাণে ব্যবহৃত হচ্ছে সেইটা জানতে হবে টাইপ অফ অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম কত ধরনের হয় সেইটা জানতে হবে ফাংশন অফ অপারেটিং সিস্টেম ফাংশনস মিনস কাজ কাজ অপারেটিং সিস্টেমের ফাংশনগুলো কী কী কাজগুলো কী কী ফিচার অফ অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমের কী কী ভাগ বা কী কী জিনিস রয়েছে অপারেটিং সিস্টেমের মধ্যে সেটা জানতে হবে অ্যাডভান্টেজ অফ অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমের ভালো জিনিসগুলো কি কি ডিসঅ্যাডভান্টেজ অফ অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমের খারাপ কাজগুলো কী কী বা খারাপ দিকগুলো কী কী হোয়াট ইজ কার্নেল ইন অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমের ভাগের মধ্যে একটা আমরা পরে পাবো কার্নেল অপারেটিং সিস্টেম তো সেই জিনিসটা কী সেটার ডিটেলস দেওয়া হবে ফিচার অফ কার্নেল কার্নেলের কার্নেলের মধ্যে কী কী জিনিসগুলো রয়েছে কার্নেলের ভাগে সেইগুলো টাইপ অফ কার্নেল কত ধরনের কার্নেল আছে ডিফারেন্ট বিটুইন ফার্ম অয়ের অ্যান্ড অপারেটিং সিস্টেম লাইক দ্যাট সেম অপারেটিং সিস্টেম এবং ফার্ম একই টাইপের জিনিস কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা জিনিস ডিফারেন্স দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে সেটা জানতে হবে ডিফারেন্স বিটুইন থার্টি বিট অ্যান্ড সিক্সটি বিট অপারেটিং সিস্টেম এই দুটো অপারেটিং এবং এই চ্যাপ্টারের এইখানের ভাগটা এটা কিন্তু খুবই ভাইটাল কারণ ভাইটাল বলতে গুরুত্বপূর্ণ কারণ বত্রিশ বিট এবং চৌষট্টি বিট অপারেটিং সিস্টেমের মধ্যে অনেক স্টুডেন্ট কনফিউজ হয়ে রয়ে যায় বা কোনো অ্যাপ্লিকেশান বা সফটওয়্যার যখন ডাউনলোড করে তখন সে চৌত্রিশ বিট করবে না বত্রিশ বিট করবে সেটা নিয়ে একটা সমস্যায় পড়ে যায় এবং স্টুডেন্ট কনফার্ম থাকেনি তার মেশিনটা বত্রিশ বিটের না চৌষট্টি বিটের অতএব বত্রিশ বিট এবং চৌষট্টি বিট কী জিনিস এগুলো অপারেটিং সিস্টেমে সেটা স্টুডেন্টদেরকে ভালোভাবে জানতে হবে অপারেটিং সিস্টেমের ক্লাসে আমরা যা যা শিখলাম এখন পর্যন্ত তার থেকে যে প্রশ্নগুলো পাবো সেই প্রশ্নগুলো এখানে দেওয়া হলো তোমরা নোট ডাউন করতে পারো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো আমরা চলে আসবো দু নম্বর যে টপিকটা ছিল সেটা হলো হিস্ট্রি অফ ও এস অর্থাৎ অপারেটিং সিস্টেমের ইতিহাস অপারেটিং সিস্টেমের ইতিহাস কি আছে অপারেটিং সিস্টেম এর ফার্স্ট ডেভেলপড ইন দি লেট নাইনটিন ফিফটিস টু ম্যানেজ টেপ স্টোরেজ টেপ স্টোরেজকে ম্যানেজ করার জন্য উনিশশো পঞ্চাশ পঞ্চাশ সালের পরে অপারেটিং সিস্টেম কিন্তু সৃষ্টি হয় তৈরি করা হয় দি জেনারেল মোটরস রিসার্চ ল্যাব এইটি একটি কোম্পানির নাম দি জেনারেল মোটর রিসার্চ ল্যাব ইমপ্লিমেন্টেড দি ফার্স্ট ও এস প্রথম অপারেটিং সিস্টেম তৈরি করেছিল উনিশশো পঞ্চাশ সালের আগে ফর দেয়ার আইবিএম সেভেন জিরো ওয়ান আইবিএম সেভেন জিরো ওয়ান ইন দিস মিড নাইনটিন সিক্সটিজ উনিশশো ষাট সালের মাঝামাঝিতে অপারেটিং সিস্টেম স্টার্টেড টু ইউজ ডিস্ক অপারেটিং সিস্টেম ব্যবহার হয় ডিস্ক ব্যবহার করার জন্য ডিস্ক ইন দিস লেট নাইনটিন সিক্সটিজ উনিশশো সালের পরে দি ফার্স্ট ভার্সেন অফ দি ইউনিক্স ইউনিক্স ওয়েস ওয়াজ ডেভেলপ উনিশশো সালের পরে ইউনিক্স অপারেটিং সিস্টেম যেটা ছিল সেটা প্রথম ডেভেলপ হয় কিন তারপর কি হচ্ছে সায়েন্টিস্টরা রীতিমতো চেষ্টা করে চলেছে বিভিন্ন রকম আরও রকমের অপারেটিং সিস্টেম ডেভেলপ করতে দি ফার্স্ট ওয়েস বিল্ড বাই মাইক্রোসফট ওয়াজ ডজ প্রথম অপারেটিং সিস্টেম যেটা মাইক্রোসফট প্রথমেই বিল্ড করেছিল সেটা হলো ডজ ইট ওয়াজ বিল্ড নাইনটিন এইটটি বাই পার্চেজিং দি এইটটি সিক্স ডজ সফটওয়্যার ফ্রম এ স্যাটেল কোম্পানি একটি স্যাটেল কোম্পানির থ্রু থেকে পারচেস করেছিল উনিশশো একাশি সালে ডজ এইটটি সিক্স ডজ অপারেটিং সিস্টেম এটি ক্রিয়েট করে ওই কোম্পানিটিকে দিয়েছিল দি প্রেজেন্ট ডে বর্তমানে পপুলার ওয়েস উইন্ডোজ ফার্স্ট কেম টু এক্সটেন্স ইন নাইনটিন এইটটি ফাইভ হোয়েন জিইউআই গ্রাফ ইউআই মিনস হচ্ছে গ্রাফিক ইউজার ইন্টারফেস পয়েন্ট টু বি নোটেড এটা ভালো করে লক্ষ্য করো প্রয়োজন হলে খাতায় নোট ডাউন করতে পারো পরীক্ষার সময় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণভাবে পড়বে গ্রাফিক ইউজার ইন্টারফেস ওয়াজ ক্রিয়েটেড অ্যান্ড পেয়ার্ড উইথ এম এস ডস এম এর সাথে গ্রাফিক ইউজার ইন্টারফেস লাগিয়ে উনিশশো পঁচাশি সালে ডেভেলপ করে প্রথম হচ্ছে বের হওয়ার পরে উনিশশো পঁচাশি সালে ডেভেলপ করে আর তখন থেকে এখন পর্যন্ত ব্যবহার হয়ে আসছে এই ছিল আপাতত হিস্ট্রি অপারেটিং সিস্টেমের একটা আরও আরও অনেক হিস্ট্রি রয়েছে এখানে অতটা ডিটেলস দেওয়া নেই যেহেতু চ্যাপ্টারতে দেওয়া আছে সেই টপিক হিসাবে এটা এতটুকুই বোঝানো হলো প্রথম কিভাবে ওএস তৈরি হয়েছিল এবং কিভাবে তার ডেভেলপমেন্ট হয়েছিল নেক্সট আমরা চলে যাব ফলোয়িং আর দি অপারেটিং সিস্টেম এক্সাম্পল অপারেটিং সিস্টেমের উদাহরণ এখানে বলা আছে অপারেটিং সিস্টেম এখানে আমরা দেখতে পাচ্ছি সাত রকমের অপারেটিং সিস্টেম দেওয়া আছে একটা হলো উইন্ডোজ যে অপারেটিং সিস্টেমটা আমরা সমস্ত রকম কম্পিউটারে ব্যবহার করে থাকি আচ্ছা নেক্সট অপারেটিং সিস্টেম হলো অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা আমরা সম্ভবতই স্বভাবতই মোবাইল ফোনে ব্যবহার করে থাকি এখন আশা করি সকলের কাছে বড় স্মার্টফোন রয়েছে প্রত্যেকটা স্মার্টফোনেতে যে অপারেটিং সিস্টেম ইউজ করা হয় সেগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নেক্সট আমরা দেখতে পাচ্ছি ও এস অপারেটিং সিস্টেম এটা হচ্ছে আমেরিকার একটি কোম্পানি খুব নামি এবং দামি কোম্পানির তৈরি এস অপারেটিং সিস্টেম খুবই গোপনীয়তা রক্ষা করে এই অপারেটিং সিস্টেম অনেক ফোনে ব্যবহার করা হয় কিছু কম্পিউটারেও ব্যবহার করা হয় তারপরে আমরা দেখতে পাচ্ছি ম্যাকও এস আছে ম্যাকও এসটা শুধুমাত্র ল্যাপটপতে ব্যবহার করা হয় ম্যাকবুক বলে যে ল্যাপটপগুলো রয়েছে তাতে ব্যবহার করা হয় এটাও একটা কম্পিউটারের অপারেটিং সিস্টেম লিনাক্স তো সবাই জানে সকালেই চেনে লিনাক্স হল বহুদিনের পুরনো একটা অপারেটিং সিস্টেম এটা হলো ওপেন সোর্স অপারেটিং সিস্টেম এই ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যখন আরও ডিটেলসে পড়ানো হবে তখন ওপেন সোর্স কী সেটা বোঝানো হবে লিনাক্স হলো একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম এটি জাপানে বেশি ব্যবহার হয় জাপানের তৈরি হয়েছিল তারপরে আমরা চলে যাচ্ছি ক্রম ওএস ক্রম অপারেটিং সিস্টেম খুব খুব গুরুত্বপূর্ণ রোল ব্যবহার করে মানুষের জীবনে ক্রম অপারেটিং সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট আমরা সচরাচর ফোন খুললেই স্মার্টফোন খুললেই বা কম্পিউটার খুললেই যে অপারেটিং সিস্টেমটা সামনে আমরা দেখতে পাই সেটা উইন্ডোজ হয় ঠিকই কিন্তু একটা সফটওয়্যার অপারেটিং সিস্টেম থাকে যেটাতে আমরা সময় বেশিরভাগ ব্রাউজ করি ক্রম ব্রাউজার যে আমরা ব্যবহার করি সেইটা হচ্ছে ক্রম অপারেটিং সিস্টেমের মানে ওই কোম্পানির তৈরি অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো সেই হিসাবে ক্রম বেশিরভাগই কম্পিউটারে ব্যবহার করা হয় উইন্ডোজ ফোন ওএস উইন্ডোজ অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ যে কম্পিউটারের অপারেটিং সিস্টেম তারই মডিফিকেশান রূপ হলো উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম নোকিয়া কোম্পানি একবার উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম ব্যবহার করেছিল তাদের ফোনেতে খুবই ইকো ফ্রেন্ডলি সার্ভিস খুবই ফ্রেন্ডলি সার্ভিস ছিল উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম এই ছিল আমাদের অপারেটিং সিস্টেমের এক্সাম্পল তো নেক্সট আমরা চলে যাব টাইপ অফ অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমের টাইপগুলো কি কী অপারেটিং সিস্টেমের টাইপগুলো হলো ফলোয়িং আর দি পপুলার টাইপ অফ অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম অনেক টাইপের রয়েছে তার ভিতরে এইখানের এই যে সাতটি অপারেটিং সিস্টেম দেওয়া আছে অপারেটিং সিস্টেমের টাইপ দেওয়া আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো সচরাচর ব্যবহার হয় ব্যাচ অপারেটিং সিস্টেম মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম আর মোবাইল অপারেটিং সিস্টেম মোবাইল অপারেটিং সিস্টেম আমরা তো সচরাচর বুঝতেই পারছি কী জিনিস আর নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম সেটাও বুঝতে পারা যাচ্ছে যে আমাদেরকে নেটওয়ার্কটা যেভাবে আমরা আমাদেরকে ব্যবহার করতে দিচ্ছে নেটওয়ার্কটা সেটাও তো বুঝতে পারা যাচ্ছে এইগুলো ছিল অপারেটিং সিস্টেমের সব সর্ববৃহৎ প্রচলিত এক্সাম্পল নেক্সট আমরা চলে যাব ব্যাচ অপারেটিং সিস্টেম অর্থাৎ অপারেটিং সিস্টেমের যে এক্সাম্পলগুলো আমরা দেখলাম তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল হলো ব্যাচ অপারেটিং সিস্টেম বা সাইডে ব্যাচ অপারেটিং সিস্টেমের ছবি দেওয়া আছে কিভাবে ব্যাচ অপারেটিং সিস্টেম ইউজার কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করে দিচ্ছে এবং ব্যাচ অপারেটিং সিস্টেম হলো সাম কম্পিউটার প্রসেস আর ভেরি লেন্দি অ্যান্ড টাইম কনজিউমিং মানে কিছু কম্পিউটার কোনো একটা জিনিস প্রসেস করতে গেলে অনেক সময় নেয় টু স্পিড দি সাম প্রসেস এ জব উইথ এ সিমিলার টাইপ অফ দি নিডস আর ব্যাচড টুগেদার অ্যান্ড রান অ্যাজ এ গ্রুপ তখন বলছে যে কোনো একটা কাজে তাদের স্পিড নিয়ে আসার জন্য দুটো তিনটিকে একসাথে মিশিয়ে দেওয়া হয় যাতে তারা দ্রুত কাজটা করে সেটাকেই বলা হচ্ছে ব্যাচ দি ইউজার অফ এ ব্যাচ অপারেটিং সিস্টেম নেভার ডাইরেক্টলি ইন্টার্যাক্ট উইথ দি কম্পিউটার ব্যাচ অপারেটিং সিস্টেম যেটা ব্যাচটা কিন্তু কম্পিউটারের সাথে ডাইরেক্টলি ইন্টারেক্ট করেনি ইন দিস টাইপ অফ ও এস এই টাইপের ও এস এভরি ইউজার প্রিপেয়ার হিজ অর হার জব অন অ্যান্ড অফলাইন ডিভাইসেস লাইক এ পাঞ্চ কার্ড অ্যান্ড সাবমিট ইট টু দি কম্পিউটার অপারেটর এইগুলো ইউজারকে প্রিপেয়ার করে দেয় টাইপ অফ ওয়েস এভরি ইউজার প্রিপেয়ারস হিজ অর হার জব অন দি অফলাইন ডিভাইসেস এইভাবে এই ব্যাচ অপারেটিং সিস্টেমটা কাজ করে নেক্সট আমরা চলে যাবো মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম বা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম ডান দিকে এর ছবি দেওয়া আছে ছবিটা দেখলে তোমরা আরও ইজিলি বুঝতে পারবে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম অ্যানাবেলস পিউপিল লোকেটেড অ্যাট এ ডিফারেন্ট টার্মিনাল অর্থাৎ সেল টু ইউজ এ সিঙ্গেল কম্পিউটার সিস্টেম অ্যাট দি সেম টাইম একই সময়ে একটা কম্পিউটার সিস্টেম বিভিন্ন জায়গা থেকে ব্যবহার করার সিস্টেমটাই হলো মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম দি প্রসেসর টাইম অর্থাৎ সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হুইচ ইজ শেয়ার্ড অ্যামং মাল্টিপাল ইউজার ইজ টার্মড অ্যাজ টাইম শেয়ারিং বলছে ওই প্রসেসর তখন হচ্ছে মাল্টিপিলভাবে শেয়ার করে টার্মগুলোকে শেয়ার করে কাজগুলোকে শেয়ার করে কাজ করে ফলে বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো একটা কম্পিউটারে কাজ করতে পারে সেটাকে বলা হয় টাস্কিং অপারেটিং সিস্টেম নেক্সট আমরা চলে যাবো রিয়েল টাইম ওএস রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে চলে যাবো বাঁ দিকে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের ছবি দেওয়া আছে প্রথমে হচ্ছে নাম্বার ওয়ানে হার্ড রিয়েল টাইম তারপরে ফার্ম রিয়েল টাইম তারপর হচ্ছে সফট রিয়েল টাইম তিনটে রিয়েল টাইমকে মিলিয়ে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এ রিয়েল টাইম অপারেটিং সিস্টেম টাইম ইন্টারভেল টু প্রসেস অ্যান্ড রেসপন্ড টু ইনপুটস ইজ ভেরি স্মল বলছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কোনো একটা কোনো কিছু প্রসেস এবং রেসপন্ড করতে গেলে খুব কম সময় নাই। কম সময়ের ভিতরে বিষয়টাকে রেসপন্স করে এবং প্রসেস করে সেটাকে আউটপুট দিয়ে দেয় রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের এই একটা সুবিধা আছে এই রিয়েল টাইম অপারেটিং সিস্টেম মিলিটারি সফটওয়্যার সিস্টেমে কিন্তু ব্যবহার করা হয় শুধু মিলিটারি সফটওয়্যার সিস্টেমে নয় স্পেস সফটওয়্যার সিস্টেম আর মিলিটারি সফটওয়্যারের ডিফেন্স সিস্টেম এগুলোতে ব্যবহার করা হয় এটা ছিল রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের এক্সাম্পেল নেক্সট আমরা চলে যাবো ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম হল লেফট সাইডে ছবি দেওয়া আছে সেখানে তোমরা দেখলে ইজিলি বুঝতে পারবে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের সিস্টেমটা হচ্ছে মিডলে কমিউনিকেশন নেটওয়ার্ক রয়েছে আদার সাইডে সিপিউ অ্যান্ড মেমরি রয়েছে কমিউনিকেশান করছে ডিস্ট্রিবিউটেড সিস্টেম ইউজ মেনি প্রসেসর লোকেটেড ইন ডিফারেন্ট মেশিন টু প্রোভাইড ভেরি ফাস্ট কম্পিউটেশন টু ইটস ইউজার ডিস্ট্রিবিউটেড সিস্টেম অপারেটিং সিস্টেম যেটা সেটা হচ্ছে বিভিন্ন কম্পিউটার চারিদিকে রয়েছে সমস্ত কম্পিউটারগুলোকে একটা জায়গায় প্রসেস করছে প্রসেস করে কুইকলি ওদেরকে সার্ভিস দিচ্ছে খুবই ফাস্ট সার্ভিস দেয় এবং সময় খুব কম নেয় ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম হলো এইটা পরীক্ষায় তোমাদের কোশ্চেন হয়তো পড়তে পারে যে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম কি বা কাকে বলে বা ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম কি কাজ করে এই টাইপের প্রশ্ন পড়তে পারে এরপর চলে আসবো নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম কম্পিউটার জীবনে খুবই গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম রানস অন এ সার্ভার সার্ভার সার্ভারে রান করে ইট প্রোভাইডস দি ক্যাপাবিলিটি টু সার্ভ টু ম্যানেজ ডেটা ইউজার গ্রুপস সিকিউরিটি অ্যাপ্লিকেশান অ্যান্ড আদার নেটওয়ার্কিং ফাংশান এই হলো নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের কাজ ডান দিকে ছবি দেওয়া আছে প্রত্যেকটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটারের লিংক আছে এবং তা একটা একটা সার্ভারের লিংক আছে মিডিলেরটা সার্ভার ডান দিকে যতগুলো কম্পিউটার আছে প্রত্যেকের সাথে সার্ভারের লিংক আছে এই কম্পিউটারে যখন কোনো একটা কাজ করে আমি সেভ করে রাখলাম ফাইলটা সেই ফাইলটা সোজা ওইখানে সার্ভারে গেল আবার যখন আমি এই কম্পিউটার ওখানে কিন্তু রয়ে গেল স্টোর হয়ে আবার যখন এখানে কিন্তু আমি দেখবো তখন ওই সার্ভার থেকে ফাইলটা এখানে আসবে আসার পর তারপর আমরা দেখতে পাবো ঠিক আছে এই এই হচ্ছে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের এই একটা সুবিধা অর্থাৎ সার্ভার ছাড়া নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম চলবে না এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম কি এটি কি কাজে ব্যবহার হয় এবং কিভাবে ব্যবহার হয় কেন ব্যবহার হয় এই প্রশ্নগুলো আসতে পারে টোটাল প্রশ্নটা কিন্তু ইংলিশে আসবে প্রশ্নটা এরকম আসবে হোয়াট ইজ নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম হাউ ডু উই ইউজ নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম অ্যান্ড হোয়ার উই ইউজ দি নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম অ্যান্সার এখানে দেওয়া আছে নেক্সট ক্লাসে যখন এটা আরও ডিটেলসে বোঝানো হবে তখন আরও ভালো করে জাস্ট অনলি নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের জন্য আলাদা দুটো ক্লাস প্রয়োজন তখন বলা বোঝানো হবে আর এক্সট্রা এক্সট্রা ভালোভাবে অ্যান্সার দিতে গেলে সাইডে ছবিটা আঁকতে হবে ছবিটা এঁকে অ্যান্সারটা দিতে হবে নেক্সট আমরা চলে যাব মোবাইল অপারেটিং সিস্টেম মোবাইল অপারেটিং সিস্টেম আর দিস ওএস সরি মোবাইল অপারেটিং সিস্টেম আর দোজ ও এস হুইচ ইজ স্পেশালি দ্যাট আর ডিজাইন টু পাওয়ার স্মার্টফোনস ট্যাবলেটস অ্যান্ড ওয়ারেবিল ডিভাইস যে সমস্ত ডিভাইসগুলো তার দিয়ে যোগাযোগ করা থাকে কানেক্ট করা থাকে এবং ট্যাবলেট ট্যাবলেটস ট্যাবলেটস বলতে ফোনের থেকে একটু বড় সাইজের যে মোবাইলগুলো সেগুলোকে ট্যাবলেটস বলা হয় সেইখানে কম্পিউটারের মতনও কাজ করা যায় আবার ফোনের মতনও কাজ করা যায় আবার স্মার্টফোন স্মার্টফোনেতেও যে অপারেটিং সিস্টেম থাকে সেটাকে আমরা মোবাইল ওএস বলি সাম মোস্ট ফেমাস মোবাইল অপারেটিং সিস্টেম আর অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস অ্যান্ড্রয়েড থেকে ফেমাস অপারেটিং সিস্টেম আইওএসও আছে কিছু মোবাইলে ব্যবহার করা হয় বাট আদার ইনক্লুডেড ব্ল্যাকবেরি ওয়েব অ্যান্ড ওয়াচ ওএস এগুলো আছে কিন্তু বর্তমানের যুগে এগুলো খুবই পুরনো হয়ে গেছে ব্ল্যাকবেরিটা তবুও মার্কেটে কিছু টিকে রয়েছে কিন্তু ওয়েব ওয়াচ ওএস এগুলো কিন্তু পুরনো হয়ে গেছে আর ওয়াচ ওএস যেটা এটা বেশিরভাগ সময় ঘড়িতে ব্যবহার করা হয় আজ এ পর্যন্তই সেকেন্ড ক্লাসে আমরা বাকি ক্লাসগুলো ডিসকাস করবো